আমি আশীর্বাদ করি অনন্ত জলিল, তোমার অনেকগুলো প্রজেক্ট দেখলাম, খুবই ভালো, মানবতার জন্য কাজ করছ, ধন্যবাদ। আমি অত্যন্ত দুঃখিত তোমার মনে কষ্ট দেওয়ার জন্য, বাট তুমি, তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি হিরো আলমকে আপন ভাই হিসেবে গ্রহণ করো, তুমি তাকে বুকে জড়িয়ে নাও, একসাথে কাজ করো, তার মনের কষ্ট দূর করে দাও। আমি তোমাদের জন্য দোয়া করব, তোমরা অনেক সুখী হবে। আমি প্রায় 30 বছর স্বেচ্ছা নির্বাসিত এবং তার মধ্যে যে ধৈর্য, সাহস, মনোবল, শক্তি, উইল ফোর্স, স্ট্রং উইল ফোর্স ছিল বলেই তাকে যারা ট্রল করেছে তাদেরকে সে পাশ কাটিয়ে তার অবস্থানে সে গিয়েছে। আই স্যালিউট ইউ অনন্ত জলিল। আমি হিরো আলমকে বলেছিলাম যখন আপনি তাকে আপনি করেই বলি ছোট ভাই, যখন না তুমি করে বলবো, অধিকার নেই আর কি বলা, বর্ষাকে আমার খুব ভালো লাগে, ওর উপস্থাপনা, ওর প্রেজেন্টেশন এবং ওর বাংলা উচ্চারণ, ইংলিশ উচ্চারণ সব কিছু মিলিয়ে ভালো লাগে। তো অনন্ত জলিলও যে একেবারে খ্যাঁ তা নয়, রাগের মাথায় অনেকে আমাকেও তো জুতা দিয়ে পিটায়, তাই না?